বয়স বারোর কোটায়, এরই মধ্যে নিজেকে জানান দিয়েছে একজন খুদে শিল্পী হিসেবে, মিলেছে স্বীকৃতিও। সম্প্রতি টফি স্টার সার্চ নামে একটি রিয়েলিটি শোতে সর্বকনিষ্ঠ প্রতিযোগী হয়েও হয়েছে প্রথম রানার আপ, পেয়েছে 15 লাখ টাকা। বলছিলাম ময়মনসিংহের ঈশানদের কথা, বাকিটা শুনুন তার মুখেই। আমার প্রত্যাশা সেরকম ছিল না, আমার প্রত্যাশা ছিল যে আমি সেখানে কিছু একটা হলে হবে, মানে আমার যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে হবে সেরকম না, ওই অনুষ্ঠানে আমি যেতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বড়। তার মধ্যেও যে আমি ফার্স্ট রানার হতে পেরেছি তাতে আমি খুবই আনন্দিত, এবং সেখানে যে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, যে সেখানে স্টেজ পারফরমেন্সের কথাটা যেটা অনেক বড় গুণীজনরা ছিলেন, তো তার মাধ্যমে তার সাথে তার এখানে থেকে যে আমি গানটা গাইতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বড়। আমার অনুভূতি সত্যি অনেক ভালো যে আমার প্রশংসা করছে, এবং আমার স্কুল থেকে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি যখন স্কুলে ফার্স্ট দিন গেলাম তখন আমাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে, এবং সবাই আমাকে নিয়ে মানে অনেক মানে অনেক ভালো বলছে আমাকে, তো আমার সেটা খুব ভালো লাগছে। ৬ বছর বয়স থেকেই সুর তাল লয় রপ্ত করা শুরু করে ঈশান, আর এটি সম্ভব হয়েছে সংস্কৃতিপ্রেমী পরিবারের সদস্য হবার কারণে। আসলে আমি যখন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ফার্স্ট ভর্তির জন্য যাই, তখন আমাকে প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করছিল তুমি গান পারো, তখন আমি বাসায় সারাদিনই গান চলতো, আমি আই খোকো আয় এই গানটি শুনেছিলাম, তো সেই গানটির ফার্স্টের মুখটা আমি গিয়েছিলাম। তারপর বাবা ভাবলো যে আমাকে গানে দিবে, তারপর আমার পিসিমণি আমার ষষ্ঠাস্বরের পরিচয় করিয়ে দিল, এবং তারপরে গানের প্রাথমিক শিক্ষা লাভের জন্য আমি আমার শ্রদ্ধেয় গুরুজি চয়ন সেন স্যারের কাছে, সেখান থেকে আমার গানের শুরু। বর্তমানে আমি শ্রদ্ধেয় মামুনুল ইসলাম রনি স্যারের কাছে ক্লাসিক্যাল গানটা নিয়ে শিখছি, এছাড়াও আমি জেলা শিল্পকলা একাডেমিতে বর্তমানে 4th ইয়ারে আছি। অন্য সবার মতো শাস্ত্রীয় সঙ্গীতের মাধুরতা আকৃষ্ট করে ছোট্ট ঈশানকেও, এই ঘরানার গানে আলাদা দখল রয়েছে তার। আসলে আমার পছন্দের গানের মধ্যে রয়েছে মান্না দে ও হেমন্ত স্যারের বিভিন্ন আধুনিক ও সেমি ক্লাসিক্যাল গান, আর আমার সবচেয়ে বেশি পছন্দের গান হচ্ছে ক্লাসিক্যাল গানগুলি, ঠুমরি গজল এই আঙ্গিকের গানগুলি। আমি বর্তমানে বেশ কিছু গজল করছি, এবং তার মধ্যে আমি বেগম আক্তার ম্যামের গাওয়া বিভিন্ন গজল করছি, তারপর মেহেদি হাসান স্যারের বিভিন্ন গজল করছি। আমার বলতে গেলে সব বেশি পছন্দের গানগুলি হচ্ছে ক্লাসিক্যাল টাইপের গানগুলি, ক্লাসিক্যাল টাইপের গানগুলি আমার অনেক বেশি পছন্দের গান, এবং তার রাগের সুর আমাকে আকৃষ্ট করে। ক্লাসিক্যাল গানের মধ্যে যে মাধুরতা এটা মানে অন্য কোনো গানের সাথে যায় না, তো সেজন্য আমার ক্লাসিক্যাল গানটা অনেক বেশি পছন্দ। সব ধরনের গানই এগিয়ে দিতে চাই, কিন্তু ক্লাসিক্যাল গানটা মানে বেশি এই করতে। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতকে সঙ্গী করেই এগিয়ে যেতে চায় প্রতিভাবান এই কিশোর, অবদান রাখতে চায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে। আমার মা বাবারও খুব ইচ্ছা ছিল, এবং আমারও অনেক ইচ্ছা গান নিয়ে, আমি গান নিয়ে অনেক এগিয়ে যেতে চাই। বাংলার সংস্কৃতিকে আমি আরও শক্তিশালী করতে আমার যতটুকু সম্ভব আমি তা চালিয়ে যাব, এবং পড়াশোনার পাশাপাশি আমি গানটা চালিয়ে যাব। আসলে সঙ্গীত এবং পড়াশোনা দুটোই একসাথে করা যায়, তাতে একটাতে আরেকটা কোনো আক্রান্ত হয় না। আসলে পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই, তার সাথে আমি সঙ্গীতটা চালিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা আছে যে আমি পিএইচডি করব গান নিয়ে। ঈশানের বাবা মা মনে করেন প্রত্যেক শিশুর জ্ঞান ও আত্মার বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি প্রয়োজন সংস্কৃতি চর্চার, তাহলেই শিশুরা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। আসলে আমি নিজেও গান পছন্দ করতাম অনেক আগে থেকেই, আমার নিজেরও একটা ইচ্ছা ছিল, সেই অনুপ্রেরণা থেকেই আমি চিন্তা করেছি যে আমি যেহেতু পারিনি আমার সন্তানের মাঝে দেখি চেষ্টা করে সে পারে কিনা। তার মাঝে ছিল অনেক আগ্রহ, তার সেই আগ্রহের উপরে আমি চিন্তা করেছি যে ওকে আসলে গান শেখালে মনে হয় ভালো করবে, তো আমি শুরু করি এভাবেই, এবং আস্তে আস্তে দেখলাম যে ওর মধ্যেও এই ভালো লাগাটা বেশ একটা জায়গা করে নিয়েছে। হারমোনিয়াম আমাদের ঘরে আগে থেকেই ছিল, ও হারমোনিয়াম নিয়ে টুকটাক খেলা করতো, তো ওকে যখন প্রথম আমি স্কুলে নিয়ে যাই তখন ও আমার কুলে বসে গান শিখেছে, এবং ও খুব পর্যবেক্ষণ করতো ওর স্যার কীভাবে হারমোনিয়াম প্লেয়িং করছে। শুরু থেকেই ওর হারমোনির প্রতি একটা দুর্বলতা ছিল,
ওর বাবা প্লাস আমার শ্বশুর বাড়ির যে ফ্যামিলি সবাই খুব সংস্কৃতিমনা। আমার শ্বশুর তবলা বাজাতো, আমার ননদ ননাস ওরা গান বাজনার সাথে জড়িত ছিল, তো ও পারিবারিকভাবেই মানে গানের প্রতি একটা আকর্ষণ অনুভব করতো এবং সে থেকেই ওর গানের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা। এবং এটা যখন আমরা খেল করলাম তখন আর কি আমরা নিজেরাও সচেষ্ট হই, যেহেতু এই বিষয়টা আগ্রহের সহিত করছে এবং বেশ ভালোই করছে, তো এর জন্যই আমরা ওদেরকে ওকে এই বিষয়ের প্রতি আরও গুরুত্ব দিতে থাকি। আর ওর স্যাররা ওকে খুব এই বিষয়ে খুব হেল্প করেছে এবং যখন দেখতেছি যে একটার পর একটা প্রোগ্রাম ভালোই করছে, তো আমাদের কথা হলো যে যে বিষয়ের প্রতি পারদর্শী এবং আকর্ষণ অনুভব করে তাকে আসলে সেই বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তো বাবা মা হিসেবে আমরা চেষ্টা করেছি বা করে যাচ্ছি। ঈশানের গানের শিক্ষক বলছেন, স্পৃহা আর সাধনা তাকে নিয়ে যেতে পারে বহুদূর, সে হতে পারে সুরের জাদুকর। ঈশান প্রতিভাবান শুধু তা না, তার চেষ্টাও আছে এবং সেই সাথে তো প্রতিভা আছেই, তার চেষ্টা এবং প্রতিভায় সে এগিয়ে যাচ্ছে আর শেখার আগ্রহ আছে, চর্চা করার তার ধৈর্য আছে, তো এই জন্যই সে মূলত খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আশা করি সে খুব ভালো করবে এবং এই ছোটো বয়সে তারই অর্জন এবং সেই সাথে ভবিষ্যতের জন্য যে তার মানসিক প্রস্তুতি দুটোই খুব ভালো, আমরা সবাই খুশি হয়েছি আর ঈশানের সার্বিক মঙ্গল কামনা করি। ময়মনসিংহের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঈশান বঙ্গবন্ধু শিশু কিশোর পদকসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিমধ্যেই এই ক্ষুদে শিল্পীর সাফল্যের ঝুলিতে রয়েছে 30টি পদক ও সনদ। ওবায়দুল হক, ঢাকা পোস্ট, ময়মনসিংহ।